নতুন সার্ভার থেকে ভোটার আইডি কার্ডের ওয়ানলাইন কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন তো অনলাইন কপি বের করার এর আগে যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো নতুন সিস্টেমে আপনি কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড শেখাবো তো তার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি গুগল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুগলের এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন এনআইডি কার্ড এনআইডি কার্ড লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখেন প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই হোম এই লিঙ্কের উপর আপনি আপনি ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে দেখেন এনআরডি কার্ডের অনলাইন কপি বের করা নতুন যে সার্ভারটা সেটা কিন্তু ওয়ান হয়ে গেছে বা সেই সিস্টেমগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট নেই অর্থাৎ আপনি যদি আইডি নম্বরের মাধ্যমে অনলাইন কপি বের করতে চান তাহলে আপনি এখান থেকে রেজিস্টার করতে হবে ঠিক আছে আর আপনি এখান থেকে তাহলে নতুন করে আবেদনও করতে পারেন তো রেজিস্টার করুন আমি এইখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনার সামনে আবারও এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখেন আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বরটা আপনার টাইপ করতে হবে ঠিক আছে তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা এখানে টাইপ করছি এরপর এখানে দেখেন আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে দিন মাস এবং বছরটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে দিনটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমি এখান থেকে মাস সিলেক্ট করছি বছরটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখানে দেখেন আপনার একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটা বসে এখানে সাবমিট করতে হবে তো আমি এই ক্যাপসাটা এখানে বসে ক্যাপসাটা বসে আপনি এখান থেকে সিম্পল সাবমিটে ক্লিক করবেন তো দেখেন সাবমিটে ক্লিক করার সাথে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের রেজিস্টার আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি বহাল বাটনে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন আপনার স্থায়ী ঠিকানা চলে আসবে ঠিক আছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো প্রথমে বিভাগটা আপনি সিলেক্ট করবেন তো আমি খুলনা বিভাগ সিলেক্ট করছি জেলা যশোর উপজেলা মনিরামপুর এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে দেখেন নিচে আর কিছু আসে কিনা নেশে আর কিছু নাই এরপর এখান থেকে আপনি পরবর্তী স্টেপসে চলে যাবেন এরপর উপরে দেখেন আপনার বর্তমান ঠিকানা কিন্তু সিলেক্ট করতে হবে সরি বর্তমান এবং স্থায়ী এই দুইটা আপনার পূরণ করে নিতে হবে আগে ঠিক আছে তো বর্তমান ঠিকানাটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি বিভাগ জেলা এবং উপজেলা এরপর এখানে দেখেন আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পূরণ করা হয়ে গেছে এরপর আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করছি এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট রেজিস্টার আপনার যদি এই নাম্বার দেওয়া থাকে তাহলে এই নাম্বার আপনার এখানে বাত্রা পাঠান এখানে ক্লিক করলে একটা কোড চলে যাবে আর আপনি যদি মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চান তাহলে আপনি পরিবর্তন করে দিতে পারবেন তো আমি পরিবর্তন করতে চাচ্ছি আমার এই নাম্বারে আমি কোডটা নিতে চাইছি তার জন্য এখানে বাতরা পাঠান এখানে ক্লিক করছি তো দেখেন এখানে ক্লিক করলে দেখে কী আসে এই নাম্বারে একটা কোড আসবে ঠিক আছে সেই কোডটা আপনার এখানে টাইপ করতে হবে তো দেখে কোডটা আসছে এখানে তো দেখেন কোডটা কিন্তু চলে আসছে তেইশ সাতষট্টি ঊনষাট তেইশ সাতষট্টি ঊনষাট তেইশ সাতষট্টি ঊনষাট এরপর এখান থেকে আপনি যেটা করবেন এই বহাল বাটনে ক্লিক করবেন তো এরকম পেজ আসার পরে এখান থেকে দেখেন আপনার যেটা করতে এখান থেকে আপনি নিচে চলে যাবেন ঠিক আছে নিচে একটা অপশন আপনি এখানে পাবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনার ট্যাপ করুন এই কিউআর কোডটা আপনি এখান থেকে যদি ট্যাপ করুন এরকম ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে তো এরপরে আমি এই এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করছি এরপরে এই এনআইডি ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে আপনি এখান থেকে ওপেন করবেন সিম্পলি এরপরে আপনি যদি অন্য ফোন থেকে স্ক্যান করতে চান তাহলে স্ক্যান করতে পারবেন কোডের উপরে ক্লিক করবেন কোডের উপরে ক্লিক করলে আপনার ছবিটা প্রথমে স্ক্যান করতে হবে দেখেন ক্যামেরা চালু হয়ে গেছে তো দেখেন আমার ছবিটা কিন্তু স্ক্যান হয়ে গেছে তো আমি সিম্পল এখান থেকে ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করলে আমি যে ট্যাপটা আগে ওপেন করছিলাম সেই ট্যাপে চলে যাবে ঠিক আছে তো দেখেন এই ট্যাপটা আমি চলে যাচ্ছি এখানে দেখেন আমার এটা কিন্তু চলে আসছে ঠিক আছে আপনারা দেখতেই পারছেন আমার ছবিটা কিন্তু চলে আসছে এরপরে দেখেন এখানে আপনার সেট পাসওয়ার্ড আপনার একটা পাসওয়ার্ড দিয়ে এটা সেট করতে হবে তো আমি এখান থেকে সেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করছি সেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে দেখেন উপরে দেখে একটু টান দেবেন এখানে দেখেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি ইউজার নেমটা এখানে সেট করছি তো দেখেন এখানে সেট পাসওয়ার্ড এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আমার সেট করা হয়ে গেছে ঠিক আছে এরপর আমি এখান থেকে আপডেট এই অপশানে ক্লিক করছি এই অপশানে ক্লিক করলে এখান থেকে এটা সেভ করে রাখবেন তো দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু এখান থেকে সোলো আসছে ঠিক আছে বিস্তারিত সব কিছু কিন্তু এখানে চলে আসছে এখানে দেখেন আপনার প্রোফাইল আসে রিস্যু আছে তারপরে পাসওয়ার্ড পরিবর্তন ডাউনলোড ঠিক আছে তো আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা কিন্তু আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আমি ডাউনলোড করে ওপেন করেই আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে কি না তো দেখেন এই এনআরডি কার্ডটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে

তো দেখেন এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছে যে এই নতুন সার্ভার থেকে ভোটার আইডি কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন তো এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা ভোটার আইডি কার্ড সংশোধন থেকে শুরু করে আপনার যদি যে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন বা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারে আপনাদের হেল্প করার চেষ্টা করব তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ